এই সময় আবার কোথায় যাচ্ছিস? সমুদ্রের তীরে ভুলে আমার জালটা ফেলে রেখে এসেছি, ওটাই আনতে যাচ্ছি। তুই জানিস না এই সময় সমুদ্রে কান্না শোনা যায়? সেই ভয়ে এই সময় কেউ সমুদ্রের কাছে যায় না। আরে ওগুলো তো পুরনো কথা, এখনো ওসব কথা কেউ মানে নাকি? আমি জালটা নিয়ে এখনই ফেরত আসবো, তুই চিন্তা করিস না। কাল সকালে না হয় আনিস জালটা, সন্ধ্যের আগ দিয়ে যাওয়াটা কি খুব প্রয়োজন? জালটা একটু ছিঁড়ে গেছে, আজ রাতে বসে সেলাই করবো। তুই খাবো কাল এত দুশ্চিন্তা করছিস, তুই দাঁড়া আমি জালটা নিয়ে আসছি। জেলে সমুদ্র পাড়ে জাল আনতে গিয়ে দেখলো পুরো জায়গাটা একদম নীরব। সে জাল হাতে নিয়ে ফেরত আসা শুরু করলো। কোথায়? কিসের কান্না? কারো কোনো কান্না তো দূরে থাক, একটা পাখির ডাকও শুনলাম না। এই না, এখন হালকা কান্নার মতো একটা আওয়াজ ভেসে আছে, কে গাচ্ছে? আমি আমি গাচ্ছি। কিন্তু কণ্ঠটা তো সমুদ্রের ভেতর থেকে আসছে, কেউ আমার সাথে মজা করছে না তো? কে তুমি? আবার সামনে এসো বলছি। আমি যেতে পারবো না তোমার কাছে, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে আমার কাছে এসো। কিন্তু কোন দিকে গেলে আমি তোমাকে পাবো? কিছুই তো বুঝতে পারছি না। এই দেখো আমার হাত, এদিকে এসো। তুমি যেও না ওর কাছে। অন্য আরেকটা গলার স্বর শোনা যাচ্ছে, এই মেয়েটাও মনে হচ্ছে কাঁদতে কাঁদতে আমাকে এই কথা বললো, এটা কার কণ্ঠ? তাড়াতাড়ি এসো বলছি, এসে আমার হাত ধরো, ওই মেয়েটা ভালো না। তুমি আমার হাত ধরে পানি থেকে তুলো, তারপর আমরা দুজন মিলে ওই মেয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাব। বুঝেছি, আমার বন্ধু তাহলে ওই মেয়েটার কথাই বলেছিল। ভাগ্যিস তুমি আমাকে সাবধান করে দিয়েছ, না হলে আমি এখনই মেয়েটার পাল্লায় পড়তাম। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এদিকে এসো। আসছি। কি ব্যাপার, তোমার হাত না কাছে ছিল, আরো দূরে কিভাবে চলে গেলি? তুমি ভুল দেখছিলে হয়তো, বেশি দূরে না তো, আর একটু সামনে গিয়ে এসো তাহলেই পাবে আমার হাত। আশ্চর্য, হাতটা আরো দূরে চলে গেল। বেশি না, আর একটু কি এসো। জেলে এগোতে এগোতে সমুদ্রের আরো গভীরে চলে গেল এবং পানি থেকে আর উঠতে পারলো না। তার শেষ আর্তনাদ কেউ শুনতেও পেল না। কাল আমার বন্ধু সমুদ্রের পাড় থেকে জাল নিতে গিয়ে আর বাড়ি ফিরে যায়নি। তোমরা দেখো তো কেউ কে আশেপাশে খুঁজে পাও কিনা। এখনই দেখছি। এই তুইও দেখ। এই যে এখানে যেন কার লাশ পড়ে আছে, এসে দেখে যাও এই লোকটাই তোমার বন্ধু কিনা। আরে এটাই তো আমার বন্ধু। বন্ধু তোর এই অবস্থা কে করলো? তোকে কতবার করে মানা করলাম এই সময় সমুদ্রের পাড়ে না যেতে, তুই আমার কথাই শুনিস নি বলে আজ তোর এই অবস্থা। আগে তো প্রায় এই সমুদ্রের কান্না শব্দ শুনে অনেক লোক মারা যেত, গ্রামবাসীরা সতর্ক হয়ে গিয়েছিল বলে প্রায় এক বছর যাবত কোনো দুর্ঘটনা ঘটেনি। আজই ঘটলো আবার দুর্ঘটনা। আমাদের আরো সাবধান হতে হবে, সন্তর এক দিয়ে কারো সমুদ্রের পাড়ে আসা সম্পূর্ণ নিষেধ করে দিতে হবে। একদম ঠিক বলেছ। দেখ কালু, সমুদ্র পাড়ে আজ কত সুন্দর সুন্দর ঝিনুক আর শামুক পড়ে আছে। চল এগুলো কুড়িয়ে ফেলি তাড়াতাড়ি, এগুলো দিয়ে মালা আর কানের দুল বানিয়ে ভালো দামে বিক্রি করতে পারবো। ওই ঝিনুকটা দেখাবো, কত সুন্দর আর কত বড়, এর ভিতরে মুক্ত আছে মনে হয়। তোর শুধু ওই এক কথা, এভাবে কতগুলো ঝিনুক নষ্ট করেছিস তার কোনো হিসেব আছে? আরে আপু, একবার যদি একটা দামি মুক্ত পেয়ে যাই তাহলে আমাদের কষ্ট কতটা কমে যাবে ভেবে দেখেছিস? আচ্ছা যা, নিয়ে আয় ওই ঝিনুকটা। আনছি। দেখি সমুদ্রের পানি এসে ঝিনুকটাকে আরো দূরে সরিয়ে নিয়ে গেল। চলে আয় কালু, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, বিকেল হয়ে যাওয়ার পর এখানে থাকা নিষেধ।
দাঁড়াবো, ঝিনুকটাকে তুলে নি। এই যা, আবার দূরে চলে গেল। কেউ আমাকে বাঁচাতে আসছে না কেন? আমি খুব কষ্টে আছি, কেউ আমাকে বাঁচাও। আপু শুনেছিস, সমুদ্রের ভেতর থেকে কাঁদো কাঁদো স্বরে কে যেন কথা বলছে। এটাই কি সেই সমুদ্রের কান্না? কালু চলে আয়, যাস না আর ওদিকে। এই যে ছোট ছেলে, আমার হাতটা একটু ধরো, আমি উঠে আসি। কি হয়েছে আপনার? আমি এখনই আসছি। তোমার ভাইকে থামাও তাড়াতাড়ি, না হলে আমার বোন তোমার ভাইকে মেরে ফেলবে। আপনি কি এখানে কখন এলেন? আর সমুদ্রের পানির ভেতর থেকে কথা বলছেন কেন? এখন এত কথা বলার সময় নেই। তোমার ভাইকে বাঁচাতে চাইলে দ্রুত ওকে ফিরিয়ে আনো, আর এখান থেকে চলে যাও। ঠিক আছে। কালু, এখনই আমার সাথে বাড়ি চল। কিন্তু আমি সাহায্য না করলে ওই মেয়েটা মারা যাবে, আর আমার জন্য কাউকে বাঁচাতে হবে না। চল বলছি। জিমি, তুই কি করলি এটা? সব সময় আমার সাথে এমন কেন করিস তুই? আর কত করবি এসব? এগুলো বাদ দিলে হয় না? না, কেন বাদ দিব? আমার কান্নার শব্দ কেউ যখন শুনেনি, ওদের সবাইকেও কাঁদিয়ে মারবো আমি। কালো, আমিনা, তোরা দুইজন এসেছিস? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোরা দুইজন এত দেরি করছিলি বলে। ঠিক আছিস তো? আপু আমাকে বড় জিনিসটা আনতে দেয়নি মা, আমাকে টেনে বাসায় নিয়ে এসেছে। সমুদ্রে ডুবতে থাকা এক মেয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, তাকেও সাহায্য করতে দেয়নি। মানে? আমিনা, কালু কি বলছে এসব? কালু, তুই ঘরে যা, আমি মাকে সব খুলে বলছি। আসলে কি হয়েছে আমিনা, আমাকে সব খুলে বলতো। আমাদের গ্রামে সবাই সমুদ্রের যে কান্না শোনার কথা বলে, আজ ওই কান্না আমি আর কালু একদম কাছ থেকে শুনেছিলাম। বলছিস কি? কখন? আমি তো জানি যে ওই কান্নার আওয়াজ একবার শুনে সে আর বেঁচে ফিরতে পারে না। আমরাও হয়তো বেঁচে ফিরতে পারতাম না মা, যদি অন্য আরেকটা মেয়ে আমাকে সাহায্য না করত। কোন মেয়ে? চিনি না, ওকে আগে গ্রামে কখনো দেখিনি। কেন গ্রামের মানুষ সমুদ্রের কান্নার আওয়াজ শুনতে পায়, আর ওই মেয়েটাকে সব খুঁজে বের করবো আমি। কাল আমাদের গ্রামে এক বিখ্যাত সাধু বাবা বেড়াতে আসবেন, আমি তাকে আমার বাড়িতেও দাওয়াত দিচ্ছি। তুই তাকে জিজ্ঞেস করে দেখিস তিনি কোনো সমাধান দিতে পারেন কি না। ঠিক আছে মা, আমি কালই তাকে সব খুলে বলবো। ওই মেয়ে দুটো তাহলে এই সমুদ্রের পাড়েই থাকে। অনেকদিন যাবতে আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম, আজ তোর মুখে শুনে নিশ্চিত হলাম এটাই সেই গ্রাম। বাবা, আমাদের গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করার কি কোনো উপায় নেই? আছে, কিন্তু যে এই গ্রামকে ওই কান্নার শব্দ থেকে রক্ষা করতে চাইবে তাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। আমি যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি, আপনি শুধু বলুন কি করতে হবে। আমিনা, তুই কি বলছিস এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। আমি চাই না আমার ভাইয়ের মতো অন্য কারো ভাইও এমন বিপদে পড়ুক। অনেক সহ্য করেছি আমরা। আর না, সাধু বাবা, আপনি আমাকে উপায় বলে দিন। ঠিক আছে, শোন তবে, আমি যতদূর জানি সমুদ্রের কান্না দুটো আওয়াজে শোনা যায়। একটা হচ্ছে যখন সে কাউকে শিকার করতে চায়, আর অন্যটা হচ্ছে শিকার করার পর কান্না। জি সাধু বাবা, আমি দুটো মেয়েকে ওখানে দেখেছি। একটা মেয়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে কালুকে ডাকছিল, আর অন্য মেয়েটা আমাদেরকে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে বলেছিল। বুঝেছি, তোকে যে মেয়েটা সাবধান করেছিল তার সাথে আবার দেখা করতে হবে তোর। ওর সাথে কথা বলতে হবে আবার। মেয়েটা যদি ওর কোনো ক্ষতি করে? না, সে মেয়ে কারো ক্ষতি করবে না। এই দুটো মুক্ত নে তোর হাতে। এই মুক্তটা তোর হাতে দিয়ে বলবি একটা যেন সে নিজে খায়, আর অন্যটা আরেক মেয়েকে খাওয়ায়। জি সাধু বাবা। সন্ধে হওয়ার একদম আগ দিয়ে সমুদ্রের পারে যাবে আজ, আর জিমি নাম ধরে তিনবার ডাক দিবে, তাহলে মেয়েটা সমুদ্র থেকে উঠে আসবে। সময় হলে আমিনার সমুদ্রের পারে চলে গেল। জিমি, জিমি,
জিমি! তুমি আমার নাম কিভাবে জানলি? একটু পরে তো আবার সন্দেহ হবে, এখন এখানে না থাকাই ভালো তোমার। আমার কথাটা তো শোনো, সেদিন আমাদেরকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু ওই মেয়েটাকে যার থেকে তুমি আমাদের সাবধান করলে, কেউ কাছ থেকে তার কান্নার আওয়াজ শুনলে আর বেঁচে ফিরতে পারে না। ও আমার বোন, আমরা দুইজন যমজ বোন, ছোট থেকেই একসাথে বড় হয়েছি, এখনো একসাথেই থাকি। তুমি এত ভালো হলে তোমার বোন এমন কেন? সে অনেক বছর আগের কথা। তোমরা দুই ভাই বোন যেমন ঝিনুক করিয়ে মালা বানিয়ে বিক্রি করো, আমি আর বোনও আগে এমন মালা বানিয়ে বিক্রি করতাম। একদিন এত বড় মুক্তা কোথায় পেলি? এটা বিক্রি করলে তো বেশ ভালো দাম পাওয়া যাবে, চল এটা মহাজনের কাছে নিয়ে যাই। আরে বাবা, এত বড় মুক্তা, এর তো অনেক দাম হবে, আমার কাছে তো এত টাকা নেই এখন। তোরা এক কাজ কর, মুক্তটা আমার কাছে আজ রেখে যা, কাল টাকা নিয়ে যাস। এভাবে দিনের পর দিন পেরিয়ে যায়, কিন্তু মহাজন আমাদেরকে আর টাকা দেয় না। রিমি গিয়ে মহাজনের সাথে রাগারাগি করে। তোর এত বড় সাহস, আমার সাথে খারাপ ব্যবহার করিস? কে কোথায় আছিস? এ দুটোর হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়ে আয়, ওদের চেহারা যেন কখনো আর না দেখি। আমরা দুইজন অনেক কান্নাকাটি করে নিজেদের জীবন ভিক্ষা চাই, কিন্তু মহাজনের মনে দয়া হয় না। তার লোক আমাদেরকে সমুদ্রে ছুঁড়ে মারে, আমাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না, আমরা ওখানেই মারা যাই। আর আত্মা হয়ে যাওয়ার পর আমার বোন একে একে সবাইকে মারতে থাকে। তোমরা কি আজীবন এভাবেই কাটাতে চাও? তোমার বোনের জন্য যে গ্রামের কত নিরীহ মানুষ মারা যাচ্ছে সেটা কি তোমার চোখে পড়ে না? আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার বোনের কাছ থেকে মানুষজনকে দূরে রাখার, কিন্তু কেউ আমার কথা শুনতে চায় না। এই নাও এই দুটো মুক্তার একটা তুমি খাও, আর একটা তোমার বোনকে খাওয়াও, তাহলে তোমরা দুজন মুক্তি পেয়ে যাবে। চিমি, তুই কার সাথে কথা বলছিস? এই মেয়ের এত বড় সাহস, আজ আবারই সময় এসেছে, আজ আর ওকে ছাড়বো না। এই মেয়েটা আমাদের দুজনের জন্য উপহার নিয়ে এসেছে, এই দেখ। এত সুন্দর মুক্ত! হ্যাঁ, কিন্তু এটা খাওয়ার মুক্ত, খেয়ে দেখ তো কেমন লাগে। অনেক ভালো, মনে হচ্ছে আমি বাতাসে ভেসে যাচ্ছি। তোমার বোন তো অদৃশ্য হয়ে গেল। ওকে যদি আমি সত্যিটা বলে দিতাম, ও কখনো মুক্তটা ওর মুখে দিত না। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। ঝিমিও মুক্তটা মুখে দেওয়ার পর হাওয়ায় মিলিয়ে গেল।